নমস্কার করে নাও, ভালো করে পরীক্ষা দেবে। তড়কা হয়ে গেছে, এখন করছি আলু পেঁয়াজ খলি ভাজা, এরপরে হবে রুটি, তারপরে হবে ডিমের ঝোল, তারপরে বাবানকে আনতে যাবো। আরে গেম খেলছিস, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ সবই ভালো হয়। কত পাবি? হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। ঘড়ির কাঁটা এখন বাজে 6:35। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে থেকে বাবানের এক্সাম স্টার্ট। আজকে হচ্ছে 19 তারিখ, আজকে বাবানের এক্সাম স্টার্ট। আজকে বাবানের হচ্ছে SST এক্সাম। তা যাই হোক, এই যে বসে রয়েছে বাবান, তাকা একটু। আজকে সকাল সকাল মানে ঘুম থেকে 5:30 থেকে অ্যালার্ম বাজছে, এই ছেলে অ্যালার্ম দিয়ে রেখেছে। মানে ঘুম তো রাত্রিবেলা হয়নি, ভীষণ মানে মানে এতে টেনশানে ছিলাম যে উঠতে পারবো কিনা, কারণ এতদিন স্টাডি লিভ ছিল বলে স্কুলে যাওয়ার অভ্যাসটা ছিল না, যার জন্যে আজকে মানে কালকে রাত্রিরে খুবই টেনশনের মধ্যে ছিলাম যে ঠিক মতন উঠতে পারবো কিনা। 5:30 থেকে অ্যালার্ম দিয়ে রেখেছিল যাতে সকাল সকাল উঠতে পারি, যার জন্য আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি। তা যাই হোক, উঠে পড়েছি, এখন এই যে বাবান খাটে স্কুলে স্কুলে বেরোবে বলে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ওর কি বলে কোথায় সিট পড়েছে, কোন রুমে সিট পড়েছে সেটা খুঁজতে হবে, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তারপর ও বললো যে আজকে গিয়ে একটু তাড়াতাড়ি গিয়ে একটু পড়াশোনা দেখতেও হবে, নাহলে ধরপড় করে গিয়ে পরীক্ষা দিতেও অসুবিধা হবে, তাই বললো মামা একটু তাড়াতাড়ি উঠে পড়ো। আর এই যে দেখো পড়াশোনা দেখছে একটুখানি, আর এই সঞ্জীব খাইয়ে দিচ্ছে, আর আজকে আমার একটুখানি চাপটাও কম আছে, মানে টিফিন করার নেই, কারণ 12:10 পরীক্ষা শেষ। এইদিকে চাপটা কম আছে, আবার ওইদিকে চাপটা মানে খুব বেশি আছে। তাড়াতাড়ি করে রান্না পান্না কমপ্লিট করে 11:30 মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ ওকে আনতে যেতে হবে। হ্যাঁ, কারণ সব কাজ তো কমপ্লিট করে যেতে পারবো না, 11:30 মধ্যে রান্নাটা কমপ্লিট করে বেরিয়ে ওকে এনে আবার বাদ বাকি কাজটা কমপ্লিট করতে হবে। এবার দেখো তুমি কিছু বলো। এই যে ও খাওয়াচ্ছে, আর বাবু দেখো, আর তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো করে এক্সামটা দিতে পারে, কারণ লাস্ট পিরিয়ডিক টেস্টে ও বেঙ্গলি এক্সামটা দিতে পারেনি, হঠাৎ করে আনফর্চুনেটলি ওর জ্বর এসে গেছিলো, আমারও জ্বর এসে গেছিলো, আর আমার থেকে ওরও জ্বর এসে গেছিলো, বেঙ্গলি এক্সামটা ও দিতে পারেনি, বেঙ্গলি এক্সামের আগের দিনই জ্বর এসে গেছিলো, আর খুব হাই ফিভার হয়ে গেছিলো, ও পরীক্ষাটা দিতে পারেনি। যার এবার যেন ফাইনাল এক্সাম, এবার যেন ঠিকঠাক করে পরীক্ষাটা দিতে পারে, তোমরা সবাই এবার ওকে একটু আশীর্বাদ করো। যাই হোক, এবার তুমি কিছু বলো। এ তুই কি তাকা একটু, দেখো মন দিয়ে পড়ছে, আজকে SST এক্সাম, এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, আর কি যেন ইকোনমিক্স, সব একসাথে। ICSE বোর্ডে সব আলাদা আলাদা হয়, যার জন্য প্রেশারটা কম থাকে, আর CBSE ও তো CBSE বোর্ড, যার জন্য সব একসাথে, এবার প্রেশারটা ভীষণ থাকে, মানে কোনটা ছেড়ে কোনটা পড়বে বোঝা যায় না, সব একসাথে হয়ে যাচ্ছে। তুমি বলো বাবানের এবার 9-এর এটা ফাইনাল এক্সাম, নেক্সট ইয়ার 10 হয়ে যাচ্ছে, মানে বোর্ডে চলে যাবে। যাই হোক, তো মনে হয় যেন সেই আমরা কিছুদিন আগেই পরীক্ষা দিয়েছি 9-10, দেখতে দেখতে এতটা সময় পেরিয়ে গেল যে এখন বাবান 9-এর এক্সাম দিতে যাচ্ছে, তো সেই টেনশানটা যেটা আমাদের হতো এখন আবার সেই টেনশানটা ফিল করছি। যে যদিও ওর বেলায় টেনশানটা অনেক কম, আমরা সারা বছর ফাঁকি মারতাম, সারা বছর খেলে বেড়াতাম, ওই পরীক্ষার সময় 1 মাস পরেই বলতে গেলে পাস করতাম, সেটা টেনশানটা বেশি থাকতো, পাস করবো তো। ওর ক্ষেত্রে সেটা নেই যে পাস করবে কিনা, কারণ সারা বছর পড়াশোনা করে, আমাদের মতো ফাঁকিবাজ না, এবার কতটা ভালো রেজাল্ট করবে সেইটা নিয়ে টেনশান থাকে, বাট পাস করা নিয়ে কোনো টেনশান থাকে না। তবু ওই পরীক্ষা অনেক রকম টেনশান থাকে, যে ঠিক টাইমে ভোরবেলা উঠতে পারবো তো, ওকে ঠিক টাইমে পৌঁছে দিতে পারবো তো স্কুলে, হ্যাঁ ঠিকঠাক করে লেখাটা কমপ্লিট করতে পারবে তো, হাত চালিয়ে পারবে তো সব জানি, কিন্তু কমপ্লিট করতে পারবে তো টাইমের মধ্যে যতটা লেখা আছে, হ্যাঁ নাকি শেষ করতে পারবে না, টাইম ওভার হয়ে যাবে, গিয়ে রুমটা খুঁজে পাবে তো, এই সব নানা রকম টেনশানগুলো কাজ করে। যাই হোক, তো সেই আবার আমাদের সেই পরীক্ষার সময়কার দিনগুলো যেরকম ছিল, আবার ছেলের বেলাতে আবার সেই অনুভূতিগুলো আর কি কাজ করছে। যাই হোক, পরীক্ষা তো দিতেই হবে, টেনশানের মানে কাটিয়ে টেনশানটাকে ওভারকাম করেই পরীক্ষা দিতে হবে, তো যাক আশা করি ভালোই হবে, পরীক্ষা খারাপ হবে না। পড়াশুনো যখন করে, যারা পড়াশুনো করে তাদেরকে
চিন্তা করতে হয় না, কিন্তু ওই বললাম বাকি টেনশানগুলো কাজ করে, সেইগুলো আজকে একটু প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হবে, রুম খোঁজার ব্যাপার আছে, তারপরে সিট খোঁজার ব্যাপার আছে, কোন রুমে পড়েছে, কোন বেঞ্চে কোথায় সিট পড়েছে সেগুলো খোঁজার ব্যাপার আছে, এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে। আজকে 19 তারিখ পরীক্ষা শুরু, 1 মার্চ পরীক্ষা শেষ হয়ে যাবে, ভালোই হবে আশা করা যায়। আর ওকে সবাই একটু আশীর্বাদ করো যেন ঠিকঠাক করে ভালো করে পরীক্ষাটা দেয়, আর সবার আগে শরীরটা যেন সব থেকে সুস্থ থাকে। ঠিক আছে চলো, এই টাকা সবাই একটু বেস্ট অফ লাক বলো কমেন্টে, সবাই বেস্ট অফ লাক বলো। ঠিক আছে চলো, দেখতে থাকো আমাদের ব্লগটা, স্কিপ না করে দেখতে থাকো। আর সকাল সকাল দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, আমার হচ্ছে দুধ চা আর সঞ্জীবের হচ্ছে লিকার চা। বেসিক্যালি কিন্তু আমি বসে চা খেতে পারি না সকালবেলাটা, কারণ হচ্ছে এত প্রেশার থাকে সকালবেলাটা। সকালবেলা বাবানের স্কুলের টিফিন তৈরি করা থেকে টিফিন তৈরি করা থাকে, যার জন্য রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিই, আর সঞ্জীব বাবানকে খাওয়াতে খাওয়াতে চা খায়। আর যেহেতু টিফিন করার নেই বলে আমি এবার একটু আমাদের ঘরে বসে একটু একটু আরামসে আরাম করে বসে একটু চা খাবো, তাই একটু আজকে নিয়ে এসেছি, নিয়ে এসে একটু দুজনে বসে চা খাবো। বাবানকে ও সঞ্জীব খাওয়াচ্ছে, আমি এখানে ঘরে চা নিয়ে এসেছি, আমি আর সঞ্জীব একটু বসে চা খাবো আজকে। এই যে গাইস দেখো বাবান রেডি হয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্যে। আর টুপি লাগবে, হ্যাঁ রাস্তায় বাইরে ঠান্ডা আছে, তাহলে এই ঠান্ডাটাই লেগে যাবে, আর তারপরে কাশি শুরু হয়ে যাবে। নমস্কার করে নাও, ভালো করে পরীক্ষা দেবে, ঠাকুরের নাম নিয়ে বেরোচ্ছে। আর এই সঞ্জীব এখন ওকে দিতে যাবে, এখন বাজে 7:15, 8:10 মধ্যে ঢুকতে হবে। কিন্তু বললাম না আজকে ফার্স্ট দিন, যে আজকে রুম নাম্বার খুঁজতে হবে, রুম খুঁজতে হবে কোন রুমে পড়েছে, যদিও জানে। চলো ভালো করে পরীক্ষা দেবে বাবা, ভালো করে কোশ্চেন পেপার পড়বে, যেটাতে ডাউট থাকবে জিজ্ঞাসা করবে, কিন্তু পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন ভাবে করবে, লিখবে। ঠিক আছে সবাইকে টাটা বলে দাও, ওকে সবাই বেস্ট অফ লাক বলো। রুমাল কোথায়? ব্যাগ নাও, ভালো করে পরীক্ষা দেবে, টাটা। ঠিকঠাক করে লিখবে কিন্তু, যেরকম শেখালাম। দরজা খুলেছো? দাঁড়াও, টাটা, ভালো করে পরীক্ষা দেবে, সবে পড়বে মা। গাইস তোমরা দেখলে বাবান বেরিয়ে গেল স্কুলে, সঞ্জীব ওকে নিয়ে গেল, তা আমি এবার রান্নাঘরে ঢুকবো, কারণ হচ্ছে আজকে এখন বিশাল চাপ, আমাকে 11:30 মধ্যে রান্না করে 11:30 মধ্যে বেরোতে হবে, ওকে আনতে যেতে হবে 12:10 ওর ছুটি, কারণ অন্যান্য দিন 2:30 ছুটি হয়, ও একটু দাঁড়িয়ে থাকে, আমার দেরি হলে একটু দাঁড়িয়ে থাকে, কোনো অসুবিধা হয় না, কারণ স্কুলে অনেক লোকজন থাকে, সব ক্লাসই তখন থাকে। কিন্তু আজকে হচ্ছে এক্সাম স্টার্ট হলো আজকে, শুধু মানে বিভিন্ন ক্লাস ওয়াইজ এক্সাম হবে, তো তাই আজকে সব ক্লাসের এক্সাম নেই, তাই আজকে যদি দেরি করে যাই না স্কুল ফাঁকা হয়ে যাবে, তাই জন্য আজকে আমাকে একটু টাইমে যেতে হবে, তাই আজকে বিশাল চাপ আছে আমাকে, এই লিমিটেড টাইমের মধ্যে আমাকে সকালে ব্রেকফাস্ট রেডি করতে হবে, আর রান্না কমপ্লিট করে আমাকে 11:30 মধ্যে বেরোতে হবে, আর সব কাজ তো এখন 11:30 মধ্যে কমপ্লিট হবে না, তাই অর্ধেক কাজ করে ওকে আনতে যেতে হবে, এনে আবার অর্ধেক কাজ করতে হবে, তাই আজকে বেশি কিছু রান্নার ঝামেলা রাখিনি, সকালবেলা তড়কা করবো আর রুটি করবো ব্রেকফাস্টে, আর দুপুরবেলা লাঞ্চের জন্যে আলু পেঁয়াজ কলি ভাজা, ডিমের ঝোল আর তেঁতুলের চাটনি, চাটনিটা মানে স্পেশালি আমার জন্যে, ওইটা ছাড়া আমি খেতে পারি না, এইটুকুই আজকে রান্নার মানে করবো, কারণ আজকে বেশি রান্না করতে গেলে ওই রান্না নিয়ে বসে থাকলে আমাকে 11:30 মধ্যে আমি বেরোতে পারবো না। তাহলে চলো আজকে এখন তাহলে আমি রান্নাঘরে ঢুকি, রান্না স্টার্ট করি। গাইস আমি এখানে চলে এসেছি, আমি তড়কাটা বসিয়ে দিয়েছি, তড়কাটা আমি রান্না করছি, আর এখানে দেখো ডিম ভুজিয়া করে রেখেছি, ডিম তড়কা করছি সকালের জন্যে, ডিম তড়কা আর রুটি করব সকালে, আর তোমাদের বললাম না যে আলু পেঁয়াজ কলি ভাজা আর ডিম করব, আর তেঁতুলের টক, তেঁতুলের চাটনি, যে তড়কাটা করছি আমি এখন, কারণ আজকে তো বেশি দেরি করলে হবে না,
আমাকে বললাম তোমাদের 11:30টার মধ্যে রান্না করে বেরোতে হবে, তারপর বাকি কাজ এসে আবার পরে করতে হবে। তরকা হয়ে গেছে, এখন করছি আলু পেঁয়াজ খলি ভাজা, এরপরে হবে রুটি, তারপরে হবে ডিমের ঝোল, তারপরে বাবানকে আনতে যাবো। এই আলু পেঁয়াজ খলি ভাজা অলমোস্ট হয়ে এসছে, এটা না দিয়ে এবার রুটি করবো। খেয়ে রুটি খেয়ে সঞ্জীব দোকানে বেরোবে, তারপর ডিমের ঝোলটা করে আমি বাবানকে আনতে যাবো। এখন কটা বাজে গো? 9টা বাজে, হয়ে যাবে বলো 11:30টার মধ্যে। গাইজ যেমন কথা তেমন কাজ, এবার আলু পেঁয়াজ খুলি ভাজা হয়ে গেছে, এবার রুটি, এবার রুটি খেয়ে এই মশাই আমার খেয়ে যাবে, খেয়ে কাজে যাবে। এবার আমি তারপর ডিম করবো, ডিম করে আমার বাবানকে আনতে যাবো। এদিকে ও যে মানে সে বাবু যে কি পরীক্ষা দিচ্ছে জানি না, কি করছে, কোশ্চেন পেপার কেমন এসছে, কি করছে জানি না, কি করছে ওখানে। আর SST এত পড়া, মানে SST আর সায়েন্স মানে হিউজ, বললাম না তোমাদের সকালবেলা মানে একসাথে এত মানে চারটে মানে পড়া ভীষণ মানে টাফ ব্যাপার হয়ে যায়। চারটে সিভিক্স জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স খুব টাফ ব্যাপার হয়ে যায়, একসাথে চারটে কমপ্লিট করা ভীষণ টাফ ব্যাপার হয়ে যায়। সায়েন্সের দিনও একই ব্যাপার হবে। এবার হচ্ছে ডিমের ঝোল, আর ডিমের ঝোল আমার মানে অখাদ্য লাগে, আমারও ভালো লাগে না, সঞ্জীবেরও ভালো লাগে না, কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে। আবার তাও কিরকম ধরনের ডিমের ঝোল ভালোবাসে, একদম পাতলা প্যান্টেলে ঝোল, সেই ঝোলে ধনে পাতা দেওয়া যাবে না, টমেটো দেওয়া যাবে না, শুধু অল্প একটু পেঁয়াজ, অল্প একটু আদা, অল্প একটু রসুন, মানে সেই ঝোলটা যে কী করে খায় জানি না, কীভাবে সেই ঝোলটা খায়, মানে আমাদের তো অসহ্য লাগে ওই ঝোলটা খেতে, মানে আমার তো মানে খুবই বাজে লাগে খেতে। ওই ঝোলটা ও ভালোবাসে খেতে, সেই ঝোলটাতে কিছুই দেওয়া যাবে না, মানে আমার একটু ভালো লাগে না ওই ডিমের ঝোল খেতে, আমি মানে ডিমের কারিটাই খেতে পছন্দ করি। গাইজ রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে দিচ্ছি সঞ্জীবকে, খেতে দিয়ে একটু ঘরের কাজকর্ম যতটা হবে ততটা করে, তারপরে উফ ততটা করে সবানকে আনতে যাবো। দেখো তরকারিটি কেমন হয়েছে, একটু মা পেঁয়াজ কাটতে ভুলে গেছি, গরম গরম রুটি আর তরকা, তরকাটা খেয়ে বলো কেমন হয়েছে। আর তোমার পুত্তার কি করছে পরীক্ষা দিতে গিয়ে, আজকে বলো কত তাড়াতাড়ি পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে কি করেছে, কখন পৌঁছিয়েছে? 7:30 স্কুলে পৌঁছে, স্কুলের বাইরে একটা সরু রাস্তা আছে, রাস্তার মধ্যে একটা সিকিউরিটি দাঁড়ায় মাত্র এসছে, আর যেহেতু আজকে এক্সাম প্রত্যেকটা রুম বাইরে থেকে লক করা হয়েছে, রুম গুলোও খোলেনি, আমাকে মনে হয় ওই বারান্দাতেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানে পাগল করে দেয়, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে করে পাগল করে দেয়, 5:30 থেকে অ্যালার্ম বাজে, চলো চলো করে পাগল করে দেয়, উফ। মানে দেখাও করেনি তো, ওপরে উঠে দেখাও করতে আসে, রুম খোলেই নি তখন, মানে এতটা তাড়াতাড়ি পৌঁছে গেছে বুঝলে, এতটা তাড়াতাড়ি পৌঁছে গেছে। যাই হোক তুমি বলো তরকাটা কেমন হয়েছে? তো গাইস আমি বেরিয়ে পড়েছি বাবানকে নিয়ে আসার জন্যে, এখন 11:15 বাজে, জানি না সে মহারাজ কীরকম পরীক্ষা দিয়েছে। যাই হোক আজকে কাজগুলো কমপ্লিট করতে পেরেছি, সকালবেলা যেরকম বলেছিলাম যে হয়তো কমপ্লিট করতে পারবো না, আবার এসে করতে হবে। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়েছে, ঘরের কাজও কমপ্লিট হয়েছে, তোমরা দেখে সঞ্জীব খেয়ে বেরিয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন বাবানকে নিয়ে এসে ওকে একটু খেতে খেতে দিয়ে, আবার আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, 21 তারিখ, 21 তারিখ আবার ম্যাথ এক্সাম আছে, 1 তারিখে এক্সাম শেষ। তা নিয়ে আসি, মোটামুটি কাজগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে, তো দেখি আজকের এক্সামটা কেমন হয়েছে, দেখা যাক।
যাই এবার স্কুলে, কিরম কি হয়েছে শুনি, কিরম হয়েছে কিরকম হয়েছে শুনি। চলো তোমাদের সাথে আবার স্কুলে দেখাবে, স্কুলে তোমাদেরকে দেখাবো ওকে কি হয়েছে পরীক্ষাটা, তোমাদেরকে তখন আবার দেখাবো কিরম হয়েছে পরীক্ষাটা, তোমাদেরকে সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে গাইস, আমি বাবানদের স্কুলের সামনে চলে এসেছি। আজকে অনেকদিন বাদে আমি টাইমে এসে পৌঁছালাম, মানে এর আগে যতবার মানে আইডিয়ায় ছুটি হয়েছে কোনোদিন আমি কাজ মানে ঠিক টাইম মতন কমপ্লিট করে ওকে আনতে আসতে পারিনি। মানে 2:45 হয়ে গেছে ও দাঁড়িয়েছিল, কিন্তু আজকে আমি সকাল থেকে এতটাই অ্যাক্টিভভাবে কাজ করেছি মানে একটু বসেনি, ও সেই 7:30 বেরিয়ে গেছে, সেই থেকে আমি এত ফাস্ট কাজ করেছি যার জন্য আমার 10:30 মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, 10:30 মধ্যে কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি ঠিক টাইম মতন আজকে কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়তে পেরেছি। আমি ভেবেছিলাম কাজ কমপ্লিট করতে পারবো না, হাফ কাজ করে বেরোতে পারবো আর হাফ কাজ করে মানে ফিরে বাড়ি ফিরে পড়বো। যাই হোক আমি করতে পেরেছি, করে মানে করে সব কাজ করে বেরোতে পেরেছি। আজকে অনেকদিন বাদে আমি ঠিক টাইম মতন ওকে আনতে যেতে পারছি, নাহলে ছেলেটা না বদ্ধ দাঁড়িয়ে থাকে, আমি ঠিক টাইম মতন পৌঁছাতে পারি না স্কুলে। যাই হোক এবার চলো স্কুলে যাই, গিয়ে দেখি কিরকম পরীক্ষা দিয়েছে। চলো এই দেখো গাইস, পরীক্ষা দিয়ে বেরিয়েছে, বেরিয়েছে কেমন পরীক্ষা দিয়েছে এখনো বলেনি, লাফাতে লাফাতে বেরিয়েছে। যেদিনকেই আমি ওকে নিতে আসবো না, রোজই নিতে আসি, যেদিনকেই আমি ব্লক করবো স্কুলে সেদিনকেই ও দেরি করে বেরোবে, কোথায় চলে যায় আমার একটু আসতে দেরি হয় ও ভেতরের গ্রাউন্ডে চলে যায়। আর পরীক্ষা তো অ্যাজ ইউজুয়াল তাড়াতাড়ি শেষ হয়, 12:10 পরীক্ষা শেষ হয়, কিন্তু করে ওদের তাড়াতাড়ি শেষ হয় আমি জানি না ভাই। SSC পরীক্ষা বিশাল লেখা, চারটে একসাথে হয়, হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক সিভিক্স একসাথে হয়, কিন্তু কি করে তার আগে টাইমের আগে শেষ হয়ে যায় জানি না। যাই হোক তুই পরীক্ষাটা কেমন দিয়েছিস বল, সবই পরীক্ষা ভালো হয়, কিছু পরীক্ষা খারাপ হয় না। পর কোশ্চেন পেপার কেমন এসছে? ভালো, দেখলে সবই ভালো হয়, সবই যা বলবো ভালো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কোশ্চেন পেপার কেমন এসছে? ভালো। কত মানে সব আনসার করেছিস? দেখলে তো সবই পরীক্ষা বলে ভালো। যাই হোক বলছে যখন তখন তো নিশ্চয়ই ভালোই হয়েছে, বলতে যখন নিশ্চয়ই ভালোই হয়েছে। এবার যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এবার বাদ বাকিটা তো রেজাল্টের দিনই দেখা যাবে। আর নেক্সট এক্সাম আছে, তোমাদের বললাম না আজকে 19 তারিখ, 20-21 তারিখে ম্যাথ এক্সাম আছে, ও তো বিশাল চাপ। বাড়ি যাই, বলছে তো ভালো হয়েছে পরীক্ষা, ঠিক আছে। তো গাইস দেখো আমরা চলে এসেছি স্কুল থেকে, এবার স্কুল থেকে এসে সন্দীপের দোকানে এসেছি, এসেই বাবান কম্পিউটারে বসে গেছে আর এই যে সন্দীপ দাঁড়িয়ে রয়েছে। এবার আরে গেম খেলছিস, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ সবই ভালো হয়। কত পাবি? কত পাবি? 60 করে 80-তে ওয়া 80-তে আবার বলছে যে পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা, কটা? 12:10 শেষ হয় বলছে, 10:15 শেষ হয়, 10:22 পরীক্ষা শেষ হয়ে গেছে। তবে একটু ঘুমিয়ে নিতে পারছি? আরে 15:00 পরীক্ষা শুরু হয়েছে, 10:22 পরীক্ষা শেষ হয়ে গেছে ওর। তাও আবার SST কি পরীক্ষা দিয়েছে জানে? যাই হোক বলছে জানাই টাকা বলছে যখন ভালো হয়েছে। ক্লাসে ঢুকলি কখন? অত তাড়াতাড়ি যে পৌঁছলি সকালবেলা 8:10 তখন কোথায় দাঁড়িয়েছিলি? ঘুরছিলি। আগে গিয়ে কি লাভ হলো? মাথাটা তোল। আর বাড়িতে এসে দেখছি দেখো কাপড় লোডশেডিং হয়ে গেছে, আর ছেলেটা স্কুল থেকে বাড়ি এলো, বাড়িতে এসে একটু ফ্যান ফ্যান চলছে না, কারেন্ট নেই, এবার স্নান করবে, গিজার অন হবে না, কিচ্ছু হবে না।
এই যে খাচ্ছে দেখো, বাউলি দিয়েছি, রসগোল্লা দিয়েছি, আর হচ্ছে কলা খাবে, কারণ এখনো ভাত করিনি, একটু মানে রেস্ট নিয়ে একটুখানি পড়তে বসবে, পড়ে তারপরে এই আড়াইটা নাগা তোকে খেতে দেবো, ভাত খেতে দেবো। তাই বললাম একটুখানি টিফিন, হালকা কিছু টিফিন করে নে, তারপরে খেতে দেবো। এই তাই জন্য একটু হালকা কিছু খেতে দিলাম, খেয়ে ও স্নান টান করে একটু পড়তে বসবে, তাই আড়াইটা নাগাদ আবার ওকে ভাত খেতে দেবো। আর দেখো এই দেখো, ফ্যান ঘুরছে না, পুরো লোডশেডিং হয়ে গেছে, লাইট বন্ধ, সব বন্ধ, বাড়িতে এসে ছেলেটা এই অন্ধকারে অন্ধকারে বসে রয়েছে। ঘেমে ঠেমে স্নান করে এলো, এসে বাড়িতে লোডশেডিং। ঠিক আছে, ঠিক আছে গাইস, তাহলে চলো আমার ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকে বাবানের পরীক্ষা স্টার্ট হলো, পরীক্ষা কেমন দিয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটা, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ দরকার, প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তাহলে চলি আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো, বন্ধ করো, টাটা।